এইটো ভিডিওত আমি এডিআরই গ্রেড 3 আৰু গ্রেড 4 ৰ প্ৰথম মাহৰ দৰমহা কেলকুলেট কৰিম কিমান আমি হাতত টকা পাম প্ৰথম মাহত এইখিনি সাম জিওকলে এবাৰ নতুনকে চাকৰি হ'ব তেওঁলোকে প্ৰথম মাহত কিমান টকা দৰমহা পাব গ্রেড 3 আৰু গ্রেড 4 দুটাৰে আমি সাম আৰু স্যালাৰি ষ্ট্ৰাকচাৰটো স্যালাৰি আমাৰ কি কি হুমাই থাকে কি কি কাটা যায় এই সকলোখিনি আমি সাম ইনক্রিমেন্ট কিমান লাগে বছৰে বছৰে ডিএ কি হ'ব কি নহয় আমি সকলোখিনি সাম আপুনি চাকৰি এটা এপ্লাই কৰাৰ আগতে আপুনি স্যালাৰি জানাটো বহুত বেছি ইম্পৰটেন্ট হয় ঠিক আছে আপুনি দৰমহাটো জনাটো উচিত আগতে আমি স্যালাৰি কেনেকে হয় আমি এটো চাই লওঁ যি সকলে নাজানে জনা সকলে এখিনি স্কিপ কৰিব পাৰে প্ৰথম আমি যদি কওঁ হাতত আমাৰ কিমান টকা সোমায় হাতত আমাৰ কিখিনি টকা সোমায় আমাৰ যিখিনি মেইন স্যালাৰি এইখিনি আমাৰ হাতত নোসোমায় তাৰ পৰা কিছুমান কাটি কুটি আমাৰ হাতত সোমায় সেইটোক কি কোৱা হয় নেট স্যালাৰি বুলি কোৱা হয় বা নেট পে বুলি কোৱা হয় আমাৰ যিটো আচল স্যালাৰি সেইটো কোৱা হয় গ্ৰছ স্যালাৰি আৰু তাৰ পৰা কিছুমান ডিডাকশ্যন হয় যেনেকে নিউ পেঞ্চন স্কিমৰ কাৰণে পইচা কাটে এনেকে কিছুমান কাটি যায় আমি এইখিনি আলোচনা কৰিম এতিয়া আমাৰ স্যালাৰি গ্ৰছ স্যালাৰি মানে আচল স্যালাৰিটো কি কি সোমাই থাকে বেচিক পে সোমাই থাকে বেচিক পে মানে হৈছে পে বেন যোগ গ্ৰেড পে আমি পে বেন বুলি যদি কওঁ গ্ৰেড থ্ৰীত আমি 14,000ৰ পৰা 60,500 ইয়াৰ পে বেন আৰু গ্ৰেড ফ'ৰৰ কাৰণে 12,000ৰ পৰা 52,000লৈকে পে বেন ঠিক আছে এতিয়া আমি সোমোৱাৰ লগে লগে চাকৰিত 14,000ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব আমি 14,000 টকাটো পাম প্ৰথম মাহত এনেকৈ প্ৰত্যেক বছৰে বাঢ়ি থাকিব পে'মেণ্টটো 3% ইনক্ৰিমেণ্ট লাগে তেনেকৈ গ্ৰেড ফ'ৰৰ 12,000 টকা আমাৰ ষ্টাৰ্টিং হ'ব ঠিক আছে ইয়াৰ লগত কি যোগ হ'ব গ্ৰেড পে'টো যোগ হ'ব পোষ্ট বেলেগ বেলেগ লৈ কিনে গ্ৰেড পে'টো বেলেগ বেলেগ এতিয়া ফ'ৰ্থ গ্ৰেডৰ বেলেগ পোষ্টৰ কিছুমান পোষ্টৰ কাৰণে 3,900 টকা কিছুমানৰ কাৰণে 4,400 টকা গ্ৰেড পে' ঠিক আছে তেনেকৈ গ্ৰেড থ্ৰীৰ কাৰণে গ্ৰেড পে' যেনেকৈ ড্ৰাইভাৰৰ পোষ্টটো গ্ৰেড থ্ৰীৰ হয় সকলোতকৈ কম গ্ৰেড পে' 5,000 টকা আৰু এছ আই যেনেকৈ এছ আই পোষ্টটোৰ কাৰণে 8,700 টকা এনেকৈ বেলেগ বেলেগ পোষ্টৰ কাৰণে বেলেগ বেলেগ গ্ৰেড পে' যিটো পোষ্টত চাকৰি হ'ব সেইটো হিচাপে আপুনি দৰমহাটো পাব আমি ইয়াতে কেনেকৈ হিচাপ কৰিব লাগে এইখিনি যদি বুজি পাওঁ তেতিয়া আমি নিজৰ চেলাৰিটো ধুনীয়াকৈ উলিয়াব পাৰিম আমি কি ক'লোঁ বেচিক পে' আপোনাৰ মেইন চেলাৰিটোত বেচিক পে' যোগ হ'ব তাৰ লগত আপোনাৰ ডি এ যোগ হ'ব ডেয়াৰনেছ এলাউন্স যিটো আমাৰ 50% চলি আছে বৰ্তমান বেচিক পে'ৰ এই বেচিক পে'টো জানিলে তেতিয়াহে আমি ডি এটো উলিয়াব পাৰিম তাৰপিছত কি যোগ হ'ব হাউচ ৰেণ্ট এলাউন্স এইচ আৰ এ যোগ হ'ব আপোনাৰ ডাঙৰ চহৰত যদি আপুনি পষ্টিং হয় বা চাকৰিটো হয় তেতিয়া আপোনাৰ 10% পাব বেচিক পে'ৰ পৰা আৰু যদি আপুনি ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰ বা চাব ডিভিজনেল হেডকোৱাৰ্টাৰত যদি আপুনি চাকৰি হয় তেতিয়া আপোনাৰ 8% আৰু গাঁৱত চাকৰি হ'লে আপোনাৰ 7% তাৰপিছত কি যোগ হ'ব ইয়াতে মেডিকেল এলাউন্সেছ যিটো 600 টকা তাৰপিছত আমাৰ কি কি কাটিব চেলাৰিৰ পৰা আমাৰ ডিডাকশ্যন হ'ব নিউ পেঞ্চন স্কিম কিমান টকা কাটিব আমি চাম এতিয়া জি আই এছ ইঞ্চুৰেঞ্চ এটা কাটিব আপোনাৰ এইবিলাক আপুনি পেঞ্চনটো আপুনি পায়ে যাব ঠিক আছে চাকৰি হোৱাৰ পিছত জি আই এছটো আপুনি যিমান যোগ হ'ব আপুনি সিমান পায়ে যাব ঠিক আছে তাৰ লগত চৰকাৰে কিছুমান যোগ কৰি দিব এন পি এছৰ লগত আপোনাৰ যিমান জমা হ'ব তাৰ লগত 14% যোগ কৰি আপোনাক পেঞ্চন দিয়া হ'ব আৰু তাৰপিছত এটা প্ৰফেচনেল টেক্স কটা হয় তাৰপিছত এটা আপোনাৰ হেল্থ ইঞ্চুৰেঞ্চৰ কাৰণে কটা হয় আমি গম পালোঁ যে চেলাৰি কি কি যোগ হয় কি কি কটা যায় আমাৰ হাতত কেনেকুৱা আহে আমাৰ নেট চেলাৰিটো আহে এই গ্ৰছটোৰ পৰা এইখিনি বিয়োগ কৰি কিনে আমাৰ হাতত চেলাৰিখিনি সোমাব এতিয়া গ্ৰেড থ্ৰী যদি প্ৰথমতে চাওঁ গ্ৰেড থ্ৰীৰ বেচিক পে' যদি আমি চাওঁ আমি ইয়াৰে এটা যিকোনো এটা ল'ব লাগিব আমি গ্ৰেড থ্ৰীৰ কি জানো পে'মেণ্টটো 14,000ৰ পৰা ষ্টাৰ্টিং যিহেতু প্ৰথম মাহৰ দৰমহাৰ কথা কৈছোঁ আমি 14,000 ল'ব লাগিব পে'মেণ্ট 14,000 ল'ম আৰু গ্ৰেড পে'ৰ আমি যদি সকলোতকৈ ইয়াৰে ওপৰৰ পোষ্টটো যদি লওঁ 8,700 তেতিয়া আমাৰ এই দুটা যোগ কৰিলে পে'মেণ্ট আৰু গ্ৰেড পে' যদি এইটো যোগ কৰোঁ এইটো পোষ্টৰ তেতিয়া আমাৰ এইটো হ'ব বেচিক পে' এই দুটা আমি যোগ কৰি দিম এই দুটা যোগ কৰি দিলে আমাৰ কি হ'ব 22,700 টকা আমাৰ হৈ গ'ল বেচিক পে' ঠিক আছে 22,700 আমাৰ বেচিক পে' হৈ গ'ল তাৰপিছত আমাৰ ডি এ লাগিব 50% ইয়াৰ 50% আমাৰ ডি এ হ'ব বৰ্তমান 50% ডি এ চলি আছে ডেয়াৰনেছ এলাউন্স ইয়াৰ 50% যদি হয় তেতিয়া কিমান হ'ব 11,350 টকা তাৰপিছত এইচ আৰ এ যদি আমি গুৱাহাটীত যদি পষ্টিং থাকোঁ আমি 10% পাম 10% মানে ইয়াৰ 10% ঠিক আছে ইয়াৰ 10% হ'লে আমাৰ 2,270 টকা তাৰপিছত চিটি এলাউন্সেছ এটাও পায় যদি আপুনি গ্ৰেড থ্ৰীৰ হয় তেতিয়া আপুনি 150 টকা পাব আৰু গ্ৰেড ফ'ৰৰ হ'লে 100 টকা যদি আপুনি চিটিত পষ্টিং হয় বা চিটিত চাকৰি হয় ডাঙৰ চিটিত বা চহৰত তেতিয়া গ্ৰেড থ্ৰীৰ ক্ষেত্ৰত কিমান পাম 150 টকা এই গোটেইকেইটা যদি যোগ কৰি দিওঁ আমাৰ কিমান হ'ব 36,470 টকা এইটো আপোনাৰ গ্ৰছ চেলাৰি আপোনাৰ এইটো আচল চেলাৰি কিন্তু এইটো আপুনি হাতত নাপায় এতিয়া হাতত কিমান পাব আমাৰ গ্ৰছৰ পৰা আমি ডিডাকশ্যনখিনি বিয়োগ কৰিব লাগিব
ডিডাকশন আমার কি কি যাব এটা কই দিও এনপিএস এনপিএসত আপনার কিমান যাব যেটু বেসিক আপনার বেসিক পে এটা বেসিক পে কলু অলরেডি আপনার কি কি জব হয় গ্রেড পে আর পে বেন ঠিক আছে এই দুটা জব হয় কিনে বেসিক পে হয় বেসিক পে আপনার আর বেসিক পে আর ডিএ এই দুটা যোগ করে লোক আগতে তারপর ইয়ারে পড়া আপনার 10% এই দুটা যোগ করার পিছন 10% আমার যাব এনপিএস ঠিক আছে আমি এটা 22,700 আর 11,350 টাকা যোগ করে লম তেতিয়া আমার হব 34,050 টাকা ঠিক আছে ইয়ারে 10% যদি হয় তেতিয়া আমার হব 3,405 টাকা আমার এটু নিউ পেনশন স্কিমের কারণে কাটা যাব আর ইয়ার লগত কি করিব এইখিনির লগত জেনে আমার 10% স্যালারি পড়া কাটিছে সরকারে এইখিনির এইখিনির 14% সরকারে নিজে যোগ করিব ঠিক আছে 14% আর এই দুটা যোগ হয়ে লাস্টত আপনার জমা হয়ে থাকিব আর তারপর আপনার পেনশন দিয়া হব ঠিক আছে তারপর জিআইএসত কিমান কাটা যায় এটা আপনার ইন্স্যুরেন্স জিআইএসত 100 টাকা কাটা যাব আপনার তারপর প্রফেশনাল ট্যাক্স 208 টাকা কাটা যাব তারপর এটা মেডিকেল ইন্স্যুরেন্সত আপনার কাটিব 125 টাকা ঠিক আছে আমি যদি গোটেইখিনি লক করে দিও জিআইএস পি ট্যাক্স মেডিকেল ইন্স্যুরেন্স আর এনপিএস গোটেইখিনি যদি লক করে দিও যোগ করো তেতিয়া আমার হব 3,883 টাকা ইমান আমার মাইনাস হব গ্রস স্যালারির পৰা তেতিয়া আমি হাতত পাম গ্রস স্যালারির পৰা আমার এখিনি মাইনাস হব ঠিক আছে গ্রস কিমান আছিল আমার 36,470 টাকা 36,470 টাকা তারপর এখিনি মাইনাস হব এটা আমার হাতত কিমান আহিব নেট পে তো আমার হাতত আহিব নেট পে কিমান হব এটোর পৰা এটো মাইনাস করে দিও আপনি 32,632 টাকা আমার হাতত আহিব গ্রেড থ্রির যদি চাকরি পাও এইটো পোস্টের কারণে এই মানে এইটো গ্রেড পে থাকা পোস্ট কেটার যদি আমি চাকরি পাও এইটো ধরলে বেলেগ হবো আপনি এটা আইডিয়াটো পাই গেছে আপনি নিজে হিসাব করে উলিয়াব পারিব ঠিক আছে এইটো হলে আপনি নিজে উলিয়াই চাব আপনি কোনটোর কারণে এপ্লাই করেছে বা কোনটো চাকরি পাব সেই হিসাবে আপনি নিজে উলিয়াই লব পারিব এতিয়া যদি গ্রেড ফোর চাও গ্রেড ফোরর পে বেন কি চলি আছে পে বেন 12,000 পৰা 52,000 টাকা ঠিক আছে আমি যেহেতু প্রথম সোমোৱাৰ লগে লগে কৈছো আমার বর্তমান আমার সোমোৱাৰ লগে লগে প্রথমত আমার 12,000 হৈ থাকিব ঠিক আছে 12,000 পে বেন হৈ থাকিব ইয়াৰ পৰা স্টার্ট হব মানে ইয়ার লগত আমার 4,400 যদি আমি এইটো গ্রেড পে ধরিলো ঠিক আছে আমি ধরা হল গ্রেড ফোরর এইটো গ্রেড পে থকা চাকরি এটা পাইছো 4,400 টাকা ঠিক আছে এই দুটা আমি যোগ করে দিম 4,400 টাকা আমার বেসিক পে কিমান হল এতিয়া এই দুটা যোগ করার পিছত 16,400 টাকা আমার বেসিক হল 16,400 টাকা বেসিক তারপর ইয়ার লগত কি কি যোগ হব ডিএ যোগ হব 50% ঠিক আছে ডিএ 50% এইটো থার্ড গ্রেড ফোর্থ গ্রেড বলে কথা নাই সকলের 50% সেন্ট্রেল বা স্টেটর বলে কথা নাই সকলের 50% হয় বেসিক পেয়ার ঠিক আছে 50% হলে 8,200 ইয়ার লগত 8,200 যোগ হব তারপর এইচ আরে যদি আমি গুয়াহাটী বা সিটিত পোস্টিং আছো তেতিয়া আমার কিমান হব 10% এইটো 10% হলে আমার বেসিকর 10% হলে 1640 টাকা তারপর আমার সিটি এলাউন্স যদি আমি সিটিত চাকরি আমার যদি শহরত হয় তেতিয়া আমি গ্রেড ফোরের কারণে 100 টাকা গ্রেড থ্রির কারণে 150 টাকা আছিল আমি গোটেইখিনি যদি লক করে দিও আমার গ্রস স্যালারি মানে মুঠ স্যালারি আমার 26,340 টাকা ঠিক আছে ইয়ার পর এটা কি কি কাটা যাব হাতত কিমান পাম ইন হ্যান্ড প্রথম মাহত আমার একাউন্টত কিমান টাকা সোমাব আমি যেখানে গ্রস পালো এতিয়া তারপর আমি ডিডাকশনখিনি মাইনাস করিম ডিডাকশনত কি কি থাকিব প্রথমতে এনপিএস থাকিব 10% ঠিক আছে 10% মানে আমার 10% কি হব বেসিক পে প্লাস ডিএ এই দুটা যোগ করে দিম তারপর আমার 10% মানে 24,600 হব এই দুটা যোগ করলে তার 10% ঠিক আছে আর 10% কিমান হব 2,460 টাকা এটো আমার এনপিএসত যাব তারপর আমার কি কাটা যাব জিআইএস ইন্স্যুরেন্সত কাটা যাব 100 টাকা প্রফেশনাল ট্যাক্সত কাটা যাব আমার 208 টাকা তারপর মেডিকেল ইন্স্যুরেন্সত কাটা যাব 125 টাকা ঠিক আছে গোটাই মিলে আমার কিমান কাটা যাব নিউ পেনশনের কারণে যাব জিআইএসত যাব পি ট্যাক্স যাব আর মেডিকেলত গোটেইকেইটা মিলে আমার কাটা যাব 2,893 টাকা ঠিক আছে এটা আমি হাতত কিমান পাম গ্রস বিয়োগ ডিডাকশন ঠিক আছে যেখানে মেইন স্যালারি আছিল তারপর আমি ডিডাকশনখিনি কাটি দিম গ্রস আমি পাইছিলো 26,340 টাকা তারপর বিয়োগ করিম আমি যেখানে ডিডাকশন হল 2,893 টাকা আমি স্যালারি পাম হাতত
3,48 টাকা আর যখন এটা বর্তমান ফোর্থ গ্রেডত চাকরি যাবার পাইছিল এক বছর হয়ে গেল তেওঁলোকের পেমেন্টত কি লাগে ইনক্রিমেন্ট লাগে ঠিক আছে 12,000 যদি 3% লাগে কিমান 360 টাকা ঠিক আছে 360 টাকা মানে আপনার সেই হিসাবে বেসিক পেটও বাড়ি যাব যেহেতু বেসিক পেট পেমেন্টটো যোগ হয় ঠিক আছে এনেকে আপনার প্রত্যেক বছরে আপনার দরমা বাড়ি যাব আর আপনার 4% কে কি লাগি থাকে দিয়ে মানে দরমা আপনার ইনক্রিমেন্ট লাগি থাকে প্রত্যেক বছরে লগতে দিয়ে আপনার বাড়ি থাকিব ঠিক আছে আর নতুন পে কমিশন আহিলে আপনার এই স্যালারি স্ট্রাকচারটো চেঞ্জ হয়ে যাব এটা যখন বর্তমান যাবার গ্রেড ফোরত চাকরি পাই বর্তমান স্যালারি পাইছে তেও হাতত কিমান পাই 24,118 টাকা পাই ঠিক আছে আপনি কিমান পাব যদি এইবার চাকরি পাই 23,447